নমিনেশন প্রথা যদি তুলে দিতে পারেন, 80% করাপশন চলে যাবে। ছাত্র ভাইদের কাছে অনুরোধ থাকছে, সত্যিকার গণতন্ত্র করতে হলে পরে ভোটারদেরকে ভোট পরিচালনার সুযোগ দিতে হবে, এবং উপায় নাই, আপনি ডিসিদেরকে এসপিদেরকে হ্যান ত্যান এদেরকে ছাড়া কিছু করতে পারবেন না, কিন্তু তারা এখন গলার কাটা। আমার সময় কথা উঠলো, প্রথম একটা আলোচনা হলো যে ডিসিদেরকে রিটার্নিং অফিসার করা যাবে না। সাবুদ্দিন সাহেব গভীর রাত্রে আমাকে টেলিফোন করে বলে ডিস্ট্রিক্ট জাজদের করে দেন। তা আমি বললাম যে কি আপনি কথা দিচ্ছেন? হ্যাঁ, যাদের ইলেকশন তারা ধরছে। এসআর সাহেবের আমলে 50,000 টাকার একটা বান্ডেল নিয়ে একজন আর্মি অফিসার গেছে, আমাদেরকে দিয়েছে, আমি বলছি 30% ব্যালট পেপার সেন্টারে পাঠাবে আর 70% রেখে দেবে, উই শ্যাল ডিল উইথ দ্যাট, ফর দ্য সেক অফ আওয়ার সার্ভিস উই হ্যাভ টু ডু ইট। আমার কাছে ছোট্ট একটা রেকর্ডার ছিল পকেটে, এটার মধ্যে রেকর্ড করে নিয়ে আমি রাত্রিবেলায় গেলাম সাবুদ্দিন সাহেবের কাছে যে দিস ইজ দ্য কোয়ারি, দিস ইজ দ্য আনসার, নাও টেল মি হোয়াট শুড ইউ ডু। সাবুদ্দিন সাহেব মাথায় হাত দিয়ে বসে গেছে। আমার প্রপোজাল যেটা আছে সেটা হচ্ছে ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। পিয়ার সিস্টেম অর্থাৎ প্রপোর্শন রিপ্রেজেন্টেশন সিস্টেম, হ্যাঁ এটা ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপের থেকে এটার উদ্ভব হয়েছে, এবং সেখানে ওই ওয়েস্ট মিনিস্টার সিস্টেমটা ছিল, সেখানে আস্তে আস্তে তারা ইম্প্রুভ করতে করতে এটা এনেছে। এই পিয়ার সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে প্রার্থীকে নয়। যতদিন প্রার্থীর কথা থাকবে অতদিন যে অবস্থায় এসছে আমি জানি, আমি খুঁজেছি দেখেছি যে ইলেকশন বাজেট করার সময় ওসি এবং ডিসির একটা ফান্ড হেড তারা করে রাখে, ওসির জন্য এত ডিসির জন্য এত, নিচের ইলেকশন থেকে উপরের ইলেকশন পর। তো তোমাদের ইয়ে দেখে আবার মনে হচ্ছে যে আশার আলো এসছে, আবার নতুন উদ্দীপনায় কিছু কথাবার্তা বলি। নমিনেশন প্রথা যদি তুলে দিতে পারেন 80% করাপশন চলে যাবে, নোবডি উইল স্পেন্ড মানি, মানুষ এত ব্যাগ খেল না। এখন তো যেটা ট্রেডিং হয়েছে 20 কোটি দিয়ে নমিনেশন কিনবো, 20 কোটি মাঠে কয়েকটা হুন্ডা কয়েকটা গুন্ডার নির্বাচন ঠান্ডা, 5 বছর থাকলে 200 কোটি টাকা লাভ করবো সোজা হিসাব, এটা ভোলাইতে পারবেন না। বলে স্যার আমি তো প্রিসাইডিং অফিসার ছিলাম, কে ভোট পাইলো না পাইলো তার জন্য আমার দেখার কিছু নাই। এই যে মনোভাবটা, এই প্যাট্রিয়টিজম, দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি, আন্দোলনের ছেলেরা এত সমস্ত কিছু করেছে, বারে বারে আমরা স্বৈর শাসককে তাড়াচ্ছি, বারে বারে আন্দোলন করছি, কে স্বৈর ছিল না।